एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू माय न्यू ब्लॉग। রান্না করতে হবে, 7:30 বেজে গেছে। আজকে আমি বানাবো রুটি তো হবেই, আর তার সাথে হবে কি বলবো এটাকে, এটা অ্যাকচুয়ালি আমার নিজের আইডিয়াতে করা একটা রান্না, মানে রাজমা বানাবো, কিন্তু রাজমাটা একটু অন্যরকম ভাবে বানাবো, চিকেন কিমা দিয়ে বানাবো। তো চিকেন কিমা উইথ রাজমা আর রাজমা উইথ চিকেন কিমা এরকম একটা নাম দেওয়া যেতে পারে। তো এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, ভীষণ টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। এটা আমি ইন্ডিয়াতে এসে প্রথমবার বানাচ্ছি, মা বাবা প্রথমবার খাবে জীবনে রাজমা, কোনোদিনও খায়নি ওর আগে। তো মা দেখে কালকে রাজমাটা যখন কালকে রাত্রে ভেজাচ্ছিলাম, মা বলছে কি সুন্দর দেখতে, মা তো গাছ লাগাবে ভাবছে, বলছে দুটো বীজকে রেখে দেই গাছ লাগাবো। তো প্রথমবার খাবে, আর আমি প্রথমবার ইন্ডিয়াতে বানাচ্ছি, মানে ওখানে যখন ছিলাম প্রচুর বানিয়েছি, তো এখানে এসে প্রথমবার বানাচ্ছি, তো সেটাই এখন বানাবো। আর আমি পুজোতে যে জামাগুলো নিয়েছি, আমার পুজোর জামা তো এখনো তোমরা কেউ দেখোনি, আমি পুজোতে যে জামাগুলো নিয়েছি সেগুলোও ট্রায়াল দেবো, মানে ওগুলো আমি অল্টার করতে দিয়েছিলাম একটু, তো সেগুলো আজকে নিয়ে এসেছি, সেটাও এখন ট্রায়াল দেবো। এখন হয়তো দেবো না, কালকে সকালে দেবো, মানে আজকে বুঝতেই পারছো আজকে সন্ধ্যা থেকে ব্লগ শুরু করেছি, মানে কালকে সকাল পর্যন্ত কন্টিনিউ করব। তো সেটাও ট্রায়াল দেবো, তোমাদেরকে দেখাবো আমার পুজোর ড্রেস বা শাড়ি, মানে শাড়ি তো নেই, জামাই নিয়েছি বলেই দিলাম, তো সেগুলো দেখাবো। চলো এখন তাড়াতাড়ি গিয়ে রান্না করি। তো আমি কালকে রাতে এই রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম, রাজমার সাথে এই ডালটাও ভিজিয়েছি, ফোকাস করছে না। তো এই যে সাদা কালো ডালটা, এটা এক ধরনের বিনস, এটাকে এক্স্যাক্টলি কী ডাল বলে আমার ঠিক জানা নেই, বাট এটা খুব হেলদি, সেই জন্য আমি এটা নিয়ে আসি। আর যখনই রাজমা বানাবে তার সাথে এই সবুজ মুগটা দেবে, তাহলে রাজমা খুব টেস্টি হয়। তো রাজমা সেদ্ধ করতে মোটামুটি 15-16 আমার সিটি লেগেছে, আর নুন দিয়েই আমি সেদ্ধ করে নিচ্ছি এটাকে প্রেশার কুকারে। আর ততক্ষণ আমি এপাশে চিকেন কিমাটাকে রেডি করে নিই, তার জন্য আমি প্রথমে সর্ষের তেল অ্যাড করলাম, আর অ্যাড করলাম গোটা জিরে, আর একটুখানি সামান্য একটু হাফ পেঁয়াজ, এটা হাফ পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর একটু কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু রসুন বাটা অ্যাড করলাম, হাফ চামচেরও কম, সব কিছু বড় অল্প অল্প করে অ্যাড করলাম। এখানে একটুখানি আদা বাটাও অ্যাড করলাম। তো এগুলো একটু মোটামুটি ভালো করে ফ্রাই করে নেবো, তারপরে চিকেন কিমাটাকে অ্যাড করে দেবো। তো চিকেন কিমাটা মোটামুটি ভালো করে নেড়ে তারপরে একটু নুন আর হলুদও অ্যাড করে দেবো। আর নুন আর হলুদ অ্যাড করার পর দেখবে অনেকটা জল বেরিয়ে আসছে, জল বেরোনোর পর ওটা জলটা শুকিয়ে নেবে, তারপরে আর একটু সামান্য জল ঢেলে চিকেন কিমাটাকে ভালো করে সেদ্ধ করে নেবে। তো আমার চিকেন কিমা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। আমি কড়াটা ধুয়ে নিয়েছি, তারপর ওই কড়াইতে আমি আবারও সর্ষের তেল অ্যাড করছি, তোমরা চাইলে রান্নাটা রিফাইন্ড অয়েলেও করতে পারো। তারপরে অ্যাড করলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর একটুখানি হিং, হিংটা কিন্তু দেবে খুব ভালো ফ্লেভার আসবে। আর অ্যাড করছি পেঁয়াজ, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ অ্যাড করলাম, তারপরে অ্যাড করলাম কাঁচা লঙ্কা কুচি, আর অ্যাড করলাম রসুন বাটা, রসুন বাটাটা একটু বেশি এক চামচ মতো, তারপরে অ্যাড করছি হলুদ, আর তারপরে অ্যাড করব আদা। আমি এই জন্য হলুদটা আগে অ্যাড করি কারণ আদা দিলে বড্ড ছেটায়, হলুদ যদি দিয়ে দাও তাহলে আদার খুবটা ছেটাবে না, সেই জন্য দিলাম। আর সামান্য একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব, তারপরে অ্যাড করলাম লঙ্কা, তারপরে অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব কিছুকে এবার আমি ভালো করে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটোর পিউরি, এটা একটা বড় গোটা টমেটো, তোমরা চাইলে কুচনো টমেটোও অ্যাড করতে পারো, বাট টমেটো পিউরি অ্যাড করলে গ্রেভিটা খুব স্মুথ হয়, সেই জন্য আমি অ্যাড করলাম। আর আমার গলাটা পুরো ধরে গেছে, সরি। তারপরে অ্যাড করে দিলাম ধনে পাতা, ধনে পাতাতে কিন্তু খুব ভালো ফ্লেভার আসে রাজমার জন্য, আর রাজমাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করবে। আমি দেখো মানে অ্যাড করে দিয়েছি রাজমাটা, মানে এমন সেদ্ধ হওয়া যায় যেন মনে হয় হাতে যখন রাজমাটা নেবে যেন খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যায়,
তবেই কিন্তু রাজমা খেতে ভালো লাগবে, আদারওয়াইজ রাজমা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি প্রথমবার বানিয়েছিলাম জীবনে রাজমা, খুবই বাজে বানিয়েছিলাম, তো খুব শক্ত শক্ত রয়ে গেছিলো। আর এই রাজমাটা সেদ্ধ হয়েছে আমার 16টা মতো আমি সিটি পড়েছে আর কি প্রেসার কুকারে, তারপরে সেদ্ধ হয়েছে। তো ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তারপরে অ্যাড করে দেবো চিকেন কিমাটা। তো চিকেন কিমাটা তোমরা ডালের মশলার সাথেও করে নিতে পারো, বাট আলাদা করে যদি চিকেন কিমাটাকে করো তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এখানে আমি একটু সামান্য ক্রিম অ্যাড করলাম, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, আমার কাছে ছিল আমি তাই অ্যাড করে দিলাম। ব্যাস আমার রান্না ডান। আর আমি এখন একটু দেখে নিই নুনটা ঠিক আছে কিনা, ঝালটা ঠিক আছে কিনা। তো এটা খুব ইজি, চিকেন কিমাটা দিলে টেস্টটা অনেক বেটার হয় সেই জন্য। তারপরে আমি আবার একটু ধনেপাতা দিয়ে ঢেকে রেখে দেবো, তারপরে একদম খাওয়ার সময় সার্ভ করবো। খুব টেস্টি, খুব ইয়ামি হয় এটা। আর কুচোনো পেঁয়াজ আর লেবুর সাথে এটা সার্ভ করো, দেখবে অনেক অনেক বেশি টেস্টি হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে মহালয়া, তো সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। যদিও ব্লগটা মহালয়ার পরের দিন যাবে, তাও সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা। আর কালকে আমার রাজমাটা খেয়ে কেমন লেগেছে, বাবাই আগে পালিয়ে গেছে, আমি যা বাবাই দিকে তাকিয়েছি, রাজমাটা খেয়ে কেমন লেগেছে আমাকে কেউ বলেনি, কালকে সবাই খেয়ে নিয়েছে। বাবাকে জিজ্ঞাসা করতে বলছি না, একটা নতুন খাবার, নতুন বীজ না ডাল না কিছু বুঝতে পারি, মা বলো দিকে আসো, আমাকে দেখা যাচ্ছে না, বলো বলো মা কেমন লাগছিল কালকে? ভালো লাগছে, আমার ব্রেকফাস্ট হয়নি, ওইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করবো। কালকে দেখেছো এক কড়া বানিয়ে ফেলেছি, আমি কোনো মাপটা বুঝি না পুরো, মানে ডালের তো বিশেষ করে বুঝি না, যত ইচ্ছে বানিয়ে ফেলি, দুদিন তিন দিন ধরে খেতে হয়, মানে দুদিন কালকে হয়েছে আর আজকে শেষ হয়ে গেছে মা, হ্যাঁ আজকে শেষ হয়ে গেছে, বাঁচা গেছে, নাহলে দুদিন তিন দিন ধরে খেতে হয়। আমি এতটাই বেশি বানিয়ে ফেলি, বিশেষ করে এই রাজমাটাকে। তো আমি এখন ব্রেকফাস্ট করবো, কটা বাজে না এখন 11:45, 11:45 সময় আমি ব্রেকফাস্ট করছি, তারপরে রান্না হবে, তারপরে আজকে অনেক কিছু কাজও আছে, সব কিছুই তোমাদের সাথে এখন শেয়ার করতে হবে। দাঁড়া আমাকে ব্রেকফাস্ট করি, তারপর শেয়ার করছি। তো পুজোতে সবাই যেমন স্কিন কেয়ার করছে সেরকম পুরো তো স্কিন কেয়ারের দরকার, তাই না? সেই জন্য আমি পুজোর জন্য একটা উপটান বানিয়েছি, এটা ওকে মাঝে মাঝে মাখাই, খুব রেয়ার মাখাই, কারণ ও মাখাতে দেয় না, সেই জন্য। মানে আগের দিন আমি তোমার সাথে যে ভিডিওটা শেয়ার করলাম স্কিন কেয়ারের, এটা সেটাই, শুধু এর মধ্যে অ্যাড করেছি দুধ, কাঁচা দুধ আর আলমন্ড মিল্ক। তো এটা এখন কুকুরকে আমি মাখাবো, এই যে ওই পেস্টটাই ছিল, শুধু আমি এর মধ্যে একটু বেশি করে বেসনটা অ্যাড করেছি, কারণ নাহলে আমারটা শেষ হয়ে যাবে। এটা এখন কুকুরকে মাখাবো, মাখাতে দেবে না, খুব জোর জবরদস্তি মাখাতে হবে, কিন্তু তাই মাখাতে তো হবেই সেই জন্য। আমি এখন বসেছি মায়ের হেয়ার কালার করতে, আমি করে নিয়েছি আর তারপরে মাকে করে দিচ্ছি, কম পড়ে যাবে, কারণ তোমরা হয়তো যারা আগের ব্লগ দেখেছো, মানে অনেক দিন আগেই, 2-2.5 মাস আগে আমি একদিন কালার করেছিলাম, সেদিন তো আমি কঞ্জুসি করেছিলাম, বলেছি যেহেতু পুজোর সময় করব সেই জন্য। তো আমি এখন একটু কালার আগে করে নিয়েছি, তারপরে মারটা করছি, তো মারটা করতে করতে আমারটা 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে আমি আমার চুলটা ওয়াশ করে নেবো। মায়ের চুলটা বেসিক্যালি সাদা হয়ে গেছে, সেই জন্য মা কালার করবে, মাকে যেন কালারটা করে দিলাম, পুজো আসছে তো খুব একটা বেশি নেই, কম পড়ে গেছে আমাদের কালার, বাট কী আর করা যাবে, যাই হোক কোনো রকমে মায়ের চুলটা কালার হয়ে গেছে। তো মা চুলটা এখন আমি বেঁধে রেখে দেই, আর ততক্ষণ আমি গিয়ে আমার চুলটা ধুয়ে নিই, তারপরে মা ধুয়ে নেবে। দুপুরবেলা এত ঘুমিয়েছি যে আমার চোখ পোক খুলে গেছে, মানে ঘুমানোর ইচ্ছে তো ছিল না, কিন্তু শুয়ে পড়েছি আর চোখটা বন্ধ হয়ে গেছে আর কি, কালকেও তাই ছিল, শুয়ে পড়েছি আর চোখটা বন্ধ হয়ে গেছে। আর তোমাদের বলেছিলাম না আমি যে জামাগুলো কিনেছি পুজোর জন্য, পুজোতে হয়তো পরবো কি পরবো না ঠিক নেই, বাট কিনেছি পুজোর জন্যই। তো যে জামাগুলো তোমাদের দেখানো হয়নি, সেই জামাগুলোই এখন তোমাদের দেখাবো। আসলে এই জামাগুলো আমি অল্টার করতে দিয়েছিলাম, তো দেখাচ্ছি পুরোটা, দাঁড়া। তো আমি এই জামা দুটো কিনেছি, তো প্রথমে তোমাদের এই কালারটা দেখাই, এই কালারের জামা আমার একটাও নেই সেই জন্যই নেওয়া। তো এই জামাটা খুব সুন্দর দেখতে, এটা একটা আমাদের এখানে লোকাল স্টোর থেকে নেওয়া, কোনো বড় দোকান থেকে নয়,
এটা এখানে একটা লোকাল স্টোর আছে, খুব সুন্দর ওদের জামার কালেকশন, তো আমি ওখান থেকে নিয়েছি। ওদের প্রত্যেকটা জামাই পছন্দ হয়ে যায়, সিলেক্ট করা খুব মুশকিল। আর এটার সাথে আছে প্যান্ট, ও না সরি, এটার সাথে আছে একটা স্কার্ট, তো খুব সুন্দর স্কার্টটাও। তো এটা হচ্ছে আমার প্রথম জামা, এরকম। এটা আমার গায়ে একটু লুজ ছিল, তো ওরা একটু ফিটিংস করে দিয়েছে, আর হাইটেও অনেকটা বড় ছিল, একটু আমি ছোট করেছি, কারণ অনেকটাই বড় ছিল। সেকেন্ড জামা এটা, আর তার সাথে শরারা প্যান্ট, এটা শরারার সাথে। কতটা পরবো আমি জানি না, বাট নিয়ে এসছি, এরকম দেখতে লাগবে। আর এটার সাথে একটা দোপাট্টাও আছে, ওড়না। বা ওড়নাটা সুন্দর, অনেকটা আমার এই জামাটার মতোই। বাবাই, আর এখানে আজকে কুকুর জন্য একটা জামা এসছে, এই জামাগুলো কুকুকে তার এক পিসিমণি পাঠিয়েছে, আজকেই পাঠিয়েছে, মানে আজকে এসছে। এর ভিতরে কি আছে আমিও জানি না, তো চলো দেখি। আমার এখন জামাও ফাটে আছে, মিয়া আমার ভিতরেও প্যাকেট, তার ভিতরেও যদি প্যাকেট থাকে। ইয়ে, দিস ইজ কুকুস জামা। তো খুবই সুন্দর দেখতে জামাটা, গ্রিন কালারের। আমরা একটা এরকম প্রথমে কুর জন্য গ্রিন কালার সিলেক্ট করেছিলাম, ভাগ্যিস নেইনি, নাহলে দুটো একই একই কালার রয়ে যেত। আর একটা এরকম ফুল প্যান্ট, আর একটা এরকম ফুল স্লিভ জামা, তো শীতেরও পোশাক হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর আমি কুকুর জন্য কিনেছি এটা, ভালো মা। কুকুর এই জামাগুলো আমরা অনেকদিন আগেই কিনে রেখেছি, মানে ওইটা আমি পছন্দ করেছি, এটা কুকুর বাবা পছন্দ করেছে। তো দুটোই পিঙ্ক কালার, বাট ডিফারেন্ট টাইপস অফ পিঙ্ক। তো বাচ্চা হওয়া কিন্তু খুব ভালো, অনেক জামা পাওয়া যায়। কুকুর কতগুলো যে জামা হয়েছে, আর এটা দিয়েছে কুকুর দাদু, মানে সাত আটটা জামা হয়ে গেছে। আর এটা একটা আমি নিয়েছিলাম, এটা আমার খুব দেখতে কিউট লেগেছিলো, বাইরে ঝোলানো ছিল তাই নিয়ে নিয়েছি। এটা কুকুর দিদুন কিনেছে, আপনি একটা নিয়ে আসা হয়েছিল, সেটা ছোট হয়ে গেছে, মানে সেটা এতটাই মাপে যে কুকুর আর কদিন পরে তাকে পরতে পারবে না, সেই জন্য এটা আবার নিয়ে আসা হচ্ছে। মা ভালো হয়েছে, সব জামাগুলো পুর মাপে, এটা অনেকটা বড় পরে করবো। তো এগুলো ছিল আমাদের পুজোর শপিং, মানে কুকুর আর আমার। আমি শাড়ি কিছু কিনিনি, কারণ লাস্ট এক বছরে আমি মাত্র আটটা শাড়ি, এই ব্লগটা তো কাউকে দেখানো যাবে না ঘরের। তো এরপরে আমরা একটু বেরোবো। এখানে না মধুমানের পাতা কাটতে গেছে, মধুমানের পাতা, আজকে হচ্ছে বাটি চচ্চড়ি হবে মধুমানের পাতা দিয়ে। আর যদি পাতা চুলকা, ব্যাস গলা চুলকাবে, যে যে খাবে। আমরা এখন একটু ট্রেন্ডসে এসেছি, আমি মা আর বাবা এসেছি, কারণ বাবার পুজোর শপিং এখনও হয়নি। আর বাবা এই শপিং মলগুলো থেকে খুব একটা শপিং করতে চায় না, কারণ বাবার ধারণা এখানে জামা কাপড়ের দাম অনেক বেশি, তো এত দাম দিয়ে জামা কাপড় কেনাটা ঠিক হবে না। তো বাবা আসছিল না, আমরা জোর করে নিয়ে এসেছি, কিন্তু বাবা এসছে যা ট্রায়াল দিয়েই চলেছে, ট্রায়াল দিয়েই চলেছে, পছন্দ আর হচ্ছে না, দেখো এখনও ট্রায়াল দিয়েই যাচ্ছে। তো আমরা বেরিয়েছিলাম, এই ফিরলাম, মানে অনেকগুলো জায়গায় গেছিলাম, তারপরে ঘুরে ফিরে এখন এলাম। এখন বাজে সাড়ে আটটা, সাড়ে আটটারও বেশি, পৌনে নটার মতো বাজে। আর এখন ভাত হবে, মেনু শর্টেড তোমাদের আগেই বলেছিলাম। সো আজকে কার শপিং হয়েছিল সেটাও দেখতে পেয়েছো তোমরা, তো সব কিছু দিয়ে বেশ কমপ্লিকেটেড, বেশ ভালো দিনটা কেটেছে, মানে ভালোই কেটেছে। আর আজকের মেনু তো বলেইছিলাম যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি হবে, তো ওটাই, আর সাথে আর একটা কিছু হয়তো হবে, আলু সেদ্ধ বা কিছু একটা, আলু ভাজা এরকম কিছু। তো এই ব্লগটা আর কন্টিনিউ করবো না, কাল থেকে শুরু করেছিলাম। আর পেছনে বিছানাটার অবস্থা দেখো, এই বাবাই এতক্ষণ ধরে ছিল এরকম করে রেখেছে, বাবাইকে নিয়ে যায়নি আর কুকুকেও নিয়ে যায়নি। তো যাই হোক, কাল থেকে ব্লগটা শুরু করেছিলাম আর আজকে শেষ করছি, তো ব্লগটা একটু হয়তো বোর
ব্লগটা হয়তো একটু বড় হয়েছে। তো যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে। সো এখানেই শেষ করলাম, এরপর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।